হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আবারও আরেকটি নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসলাম। তো আজকের টিউটোরিয়ালটি হচ্ছে এক্সেল রিলেটেড। আপনারা যারা বিগিনার লেভেল থেকে এক্সেল শেখার চেষ্টা করতেছেন, তো আশা করি তাদের জন্য এই ক্লাসটি একটা প্রপার ক্লাস হবে, এবং যারা একদম বিগিনার লেভেল থেকে শিখতেছেন তারাও কিন্তু আমার এই ক্লাসটি পূর্ণাঙ্গভাবে দেখলে আশা করি বুঝতে পারবেন। তো কথা না বলে চলুন শুরু করা যাক। তো এক্সেল শেখার জন্য আপনার প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে অবশ্যই আপনার কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড অফিস ইনস্টল থাকতে হবে, কারণ এক্সেল হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড অফিসেরই একটা বিষয় যেটা মাইক্রোসফট ওয়ার্ড অফিসের ইনক্লুডেড। তো প্রথমে আপনাকে এক্সেল ফাইল তৈরি করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করবে, দেখুন এখানে নিউ অপশন আসবে। নিউ অপশানে কার্সার রেখে দেখুন ডান দিকে লেখা আছে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড অফিস, পাওয়ার পয়েন্ট, এগুলো অনেকগুলো এখানে সব কিছু আছে। তো এখানে আপনার থেকে মাইক্রোসফট অফিস এক্সেল ওয়ার্কশিট এটাতে ক্লিক করতে হবে। মাইক্রোসফট অফিস ওয়ার্কশিট অপশানে ক্লিক করে দিলে দেখুন এখানে এবার আপনি এই ফাইলটা ক্রিয়েট হয়ে যাবে আপনার ডেস্কটপে। এবার এই ফাইলটাতে আপনি এখানে নাম দিন, তো আমি দিলাম এক্সেল ক্লাস। তো আপনি যে কোনো একটি নাম দিতে পারেন, এভাবে একটি ডেস্কটপে কিন্তু আপনার এক্সেল ফাইল তৈরি হয়ে যাবে। তো এবার দেখুন এই ফাইলটি কিন্তু আমার তৈরি হয়ে গেলো, এটি হচ্ছে এক্সেল ফাইল। এটাকে আপনি যে কোনো জায়গায় ড্র্যাগ করে রাখতে পারেন, তো আমি এটাকে এখানে রেখে দিলাম। তারপর এখানে মাউসের রাইট বাটন ক্লিক করব। মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে দেখুন ওপেন অপশন আসবে। তো ওপেন অপশনে ক্লিক করলে কিন্তু আমার যে মাইক্রোসফট এক্সেলটা আছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন ওপেন হয়ে গেছে। এবার ওপেন হয়ে গেলে আপনার যেটা প্রথম কাজ সেটা হচ্ছে যে এই এক্সেল শিটটাকে সেট আপ দেওয়া। তো হোমে ক্লিক থাকবে, এই জন্য আপনাকে পেজ লেআউট অপশানে ক্লিক করতে হবে। পেজ লেআউট অপশানে ক্লিক করার পর এখানে মার্জিন, পেজ মার্জিন যেটা আছে মার্জিন অপশানে ক্লিক করতে হবে। তারপরে কাস্টম মার্জিন, কাস্টম মার্জিন অপশানে ক্লিক করবেন। কাস্টম মার্জিন অপশানে ক্লিক করলে এখানে দেখুন অনেকগুলো অপশান আসবে। এখান থেকে আপনি প্রথমে পেজ অপশানে ক্লিক করতে হবে। তারপরে এখানে দেখুন এই যে A4 পেজ যেটা আছে এটাকে আপনি A4 সিলেক্ট করে নেবেন। তো যদি আপনার লেটার সাইজ দরকার হয় তাহলে লেটার, আর যদি না হয় তাহলে A4। তারপর এখানে মার্জিন অপশানে ক্লিক করবেন। মার্জিন অপশানে ক্লিক করার পরে দেখুন যেটা আপনার যদি প্রয়োজন হয় টপ, হাইট, লেফট, রাইট, এই সাইডে যদি আপনার কোনো চেঞ্জ করার প্রয়োজন আপনি চেঞ্জ করে নিতে পারেন। তারপরে ওকে অপশানে ক্লিক করবেন। তো এবার দেখুন আমার কিন্তু A4 সাইজে একটা পেজ সেট আপ হয়ে গেছে। দেখুন দাগটা কিন্তু চলে এসেছে পেজ সেট আপের। তো এই হচ্ছে প্রথম ধাপ, যেটা পেজ সেট আপের ধাপ সেটা কিন্তু আমার কমপ্লিট। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে দেখুন আমি একটা লেখা লিখলাম, এই যে এটা লেখা লিখলাম, কিন্তু আমার যে টেবিলগুলো আছে টেবিলগুলো বর্তমানে ইনভিজিবল করা আছে। দেখুন এখান থেকে আমি প্রিন্ট প্রিভিউ অপশানে ক্লিক করলে টেবিলগুলো কিন্তু আসতেছে না। আমি যদি এটাকে প্রিন্ট দিই এখন কিন্তু কোনো টেবিল আসবে না। তো এই টেবিল কেন আসতেছে না সে বিষয়ে এবার দেখব। প্রথমে এটাকে আমরা ক্লোজ প্রিন্ট প্রিভিউ করে দেবো। ক্লোজ প্রিন্ট প্রিভিউ করার পরে আমি এই যে আমার যতটা টেবিল প্রয়োজন আমি ততটা সিলেক্ট করে নেবো। মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে আমার যতটা টেবিল প্রয়োজন আমি ততটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে দেখুন আমার আপাতত পেজ লেআউট অপশানে ক্লিক করা আছে, আমাকে হোম অপশানে ক্লিক করতে হবে। হোম অপশানে ক্লিক করে দিলে এখানে দেখুন টেবিলের আছে, সেই টেবিল অপশানে যে অ্যারো সিনডোতে অপশান আছে সেখানে ক্লিক করে অল বর্ডার্স এই অপশানে ক্লিক করে দিতে হবে। অল বর্ডার্স অপশানে ক্লিক করে দিলে দেখবেন যে সব টেবিল ভিজিবল হয়ে যাবে। আপনি যতটা টেবিল সিলেক্ট করছেন ততটা কিন্তু ভিজিবল হয়ে গেছে। এবার যদি আপনি প্রিন্ট প্রিভিউ দেখেন, দেখুন প্রিন্ট প্রিভিউতে আপনার কিন্তু যে টেবিলগুলো আপনি নিয়েছেন সেই টেবিলগুলো সবগুলো শো করছে। এবার দেখুন টেবিল তো আমার ক্রিয়েট হয়ে গেলো, এবার কিন্তু আমার টেবিলের উপরে একটা টাইটেল প্রয়োজন। কে টেবিলটা কী টেবিল সেই বিষয়ে একটা টাইটেল আমার প্রয়োজন। ধরুন তাহলে আমার এই জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে যে দুটো রো আছে সেই দুটো রোকে আমাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি প্রথমে এই দুটো রোকে সিলেক্ট করে নিচ্ছি। মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে এই এতটুকু পর্যন্ত এই রো দুটো আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে আমাকে দেখুন যেতে হবে এখানে মার্স অ্যান্ড সেন্টার। হোম অপশানে ক্লিক করার পরে মার্স অ্যান্ড সেন্টার এই অপশানে ক্লিক করতে হবে। তো এবার দেখুন উপরের দুইটা অপশান কিন্তু একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এবার আমি এখানে যেটা আমার টাইটেল প্রয়োজন সেটা আমি লিখতে পারবো। তো আমি টেবিলটার টাইটেল দিলাম হচ্ছে বাংলাদেশ। আমি টেবিলটার নাম দিলাম হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে আমার টাইটেল। কিন্তু আমি বাংলাদেশটা লেখার পরে দেখুন লেখাটা যে আছে সেটা কিন্তু সেন্টারে হয় নাই, সেটা একদম বটমে হয়েছে, একদম নিচে হয়ে গেছে। আমার যেটা দরকার সেটা হচ্ছে সেন্টারে। তো আমি এজন্য টেবিলের উপর মাউসের রাইট বাটন ক্লিক করব। তারপরে ফরম্যাট সেল অপশানে ক্লিক করব। ফরম্যাট সেল অপশানে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেখুন এই যে এই ইন্টারফেসটা চলে আসবে। তারপরে আপনি এখানে অনেকগুলো অপশান আসবে, এখান থেকে আপনি অ্যালাইনমেন্ট,
অ্যালাইনমেন্ট অপশনে ক্লিক করবেন। অ্যালাইনমেন্ট অপশনে ক্লিক করার পর এখানে দেখুন বাটন লেখা আছে, ভার্টিক্যাল অপশনটা বাটন অপশন থেকে আপনি সেন্টার করে দেবেন। সেন্টার করে দিয়ে তারপরে ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করে দিলে দেখবেন যে বাংলাদেশ লেখাটা সেটা কিন্তু এখন সেন্টার অপশনে চলে গেছে। তো টেবিলে যদি আপনার কোনো লেখা এরকম বাটমে অবস্থান করে সেক্ষেত্রে আপনি কিন্তু এভাবে এটাকে সেন্টার করে নিতে পারেন। তো এবার টেবিল রোতে কীভাবে নাম্বারিং দেওয়া যায় সেটা শিখে নেই। এজন্য আমাদের পরপর তিনটা টেবিলে রোতে নাম্বারিং দিতে হবে, 1, 2, 3। তো দেখুন আমি তিনটার সংখ্যা কিন্তু এখানে লিখেছি। তারপরে আমাকে যেটা করতে হবে এই তিনটা টেবিল শুধু সিলেক্ট করতে হবে, 1, 2, 3। এই তিনটা সিলেক্ট করলে এরকম আসবে। তারপরে একদম কর্নারে আপনার মাউসের কার্সারটা নেবেন, নিলে দেখবেন যে মাউসের কার্সারটা অটোমেটিক প্লাস চিহ্নতে রূপান্তরিত হয়ে যাবে। কর্নার অপশনে যে কর্নার যে অপশনটুকু আছে দেখুন আমি নির্দেশ করতেছি, কর্নার অপশনে নিলে প্লাস চিহ্ন হয়ে যাবে। তারপরে প্লাস চিহ্ন অবস্থায় আপনাকে টান দিতে হবে, একদম যতদূর প্রয়োজন আপনার ততদূর পর্যন্ত টান দিয়ে দিবেন। দেখবেন যে সংখ্যা অটোমেটিক চলে এসেছে। আপনি এভাবে কিন্তু একদম লক্ষাধিক সংখ্যা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এক্সেলে এভাবে এই নিয়ম অনুসরণ করে কিন্তু আপনি সংখ্যা দিতে পারবেন যত ইচ্ছা তত। তো সংখ্যা বা সিরিয়াল দেওয়ার যে ব্যাপারটা সেটা শেষ। এবার আমরা শিখব যোগ। প্রাথমিকভাবে আমাদের যেটা বিগিনার লেভেলে খুবই প্রয়োজন সেটা হচ্ছে যোগ। তো আমি পরপর কয়েকটা সংখ্যা দিয়ে দিলাম, 10, 20, 30, 50। তো এরকম করে আমি কয়েকটা সংখ্যা আপনাদের বোঝার সুবিধার্থে দিয়ে দিলাম। আমি কয়েকটা সেলে কিন্তু কয়েকটা সংখ্যা দিয়েছি, তারপর নিচের যে সেলটা আছে সেই নিচের সেলে কার্সার রেখেছি। তারপর এখানে কিবোর্ডের ইকুয়াল চিহ্ন ক্লিক করব, ইকুয়াল বা সমান চিহ্ন ক্লিক করব। তারপরে প্রথম যে সেলটা আছে 10, সেই সেলের উপর ক্লিক করব, 10-এর উপর ক্লিক করব। তারপরে দেখবেন এই সেলের নাম হচ্ছে F3, সেটা এখানে অটোমেটিক শো করবে। তারপরে যে নিচের যে সেলটা আছে সেটা হচ্ছে 20, না তার আগে অবশ্যই আমাকে প্লাস দিয়ে নিতে হবে। প্লাস দিয়ে নেওয়ার পর 20-এর উপর ক্লিক করতে হবে। এই 20 সেলের নাম হচ্ছে F4, তারপর আমাকে আবার প্লাস দিতে হবে। তারপরে হচ্ছে 30, তারপরে প্লাস, তারপরে 50, এর উপর ক্লিক করতে হবে। ক্লিক করা সবগুলো ক্লিক করা হয়ে গেলে তারপরে আপনাকে কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করতে হবে। কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করলে দেখবেন যে সব সংখ্যাগুলোর কিন্তু যোগফল এখানে শো করছে। আর এই যে F3, F4, F5, এগুলো মূলত সেলের নাম। এটা কি এক্সেল মূলত অটোমেটিক এটাকে বুঝে নেয়। তো এটা হচ্ছে যোগ করার নিয়ম। আপনারা এভাবেই কিন্তু যে কোনো সংখ্যার যোগ করতে পারবেন। তারপরে আমার দ্বিতীয়ত হচ্ছে আমি এবার গুণ শেখাবো। সেক্ষেত্রে আবারও এখানে আমাকে ইকুয়াল দিতে হবে, অবশ্যই ইকুয়াল প্রথমে ক্লিক, তারপরে প্রথম সেলে আমি ক্লিক করব, 10 সেল ক্লিক করলে এখানে নাম চলে আসবে। তারপরে এখানে গুণ স্টার অপশনে ক্লিক করতে হবে, কিবোর্ড থেকে স্টার ক্লিক করব। তারপরে আবার 20, তারপরে স্টার, তারপরে হচ্ছে 50 স্টার, এরকম করে আপনার যতগুলো সংখ্যা ততগুলো ক্লিক করবেন এবং স্টার দিবেন। স্টার দেওয়ার পরে লাস্টে স্টার দেওয়ার দরকার নেই, শুধু ইন্টারপ্রেস করবেন। ইন্টারপ্রেস করলে দেখবেন যে আপনার যে সেলটাতে আপনি শুরু করছেন সেটাতে কিন্তু দেখবেন যে গুণ হয়ে গেছে। এই যে উপরের যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো সমষ্টিক গুণ কিন্তু এখানে হয়ে গেছে। এবার আমরা শিখব ভাগ। ভাগ শেখার জন্য অবশ্যই আপনাকে আবারও এখানে সমান দিতে হবে, প্রথমে সমান চিহ্ন ক্লিক করতে হবে। তারপরে এই সংখ্যাটা আপনি যে সংখ্যাটাকে ভাগ করবেন সেই সংখ্যাটাকে ক্লিক করবেন। দেখুন আমি আপনাকে আর একবার বুঝিয়ে দিই, অবশ্যই প্রথমে সমান ক্লিক করবেন, তারপরে যে সংখ্যাটাকে ভাগ করবেন সেই সংখ্যাটার উপরে ক্লিক করবেন। দেখুন এই যে সংখ্যাটার উপর আমি ভাগ করব, এই সংখ্যাটার উপর ক্লিক করব। তো এই সংখ্যাটা হচ্ছে সেলের নাম হচ্ছে F8, এটা অটোমেটিক এক্সেল নিয়ে নেবে। তারপরে ভাগ চিহ্ন দিতে হবে। তো ভাগ চিহ্ন দেওয়ার পরে আপনাকে এখানে 110 দিয়ে আমি ভাগ দেব, সেহেতু 110 উপর ক্লিক করলাম। দেখুন অটোমেটিক এই সেলের নাম চলে এসেছে। তারপরে কন্ট্রোল থেকে ইন্টার ক্লিক করলে কিন্তু ভাগ হয়ে যাবে। তো ভাগ বলতে আপনার কিবোর্ডে স্ল্যাশ যে চিহ্নটা আছে এটাই কিন্তু ক্লিক করলেই, এটাই মূলত হচ্ছে ভাগের চিহ্ন। তো আপনি এখানে ক্লিক করলে কিন্তু ভাগ হয়ে যাবে। তো দেখুন যোগ, গুণ এবং ভাগ, এই তিনটা জিনিস আমরা শিখলাম। তো এবার দেখুন এই যে আমি যে ফর্মুলাগুলো ইউজ করলাম এগুলো কিন্তু বারবার আপনাকে ইউজ করতে হবে না এক্সেলে। জাস্ট একবার আপনি যদি এটাকে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনি কিন্তু একদম হাজার হাজার যোগ, গুণ, বিয়োগ, ভাগ সব কিছু কিন্তু একবার শুধু ফর্মুলা অ্যাপ্লাই করলে আপনি কিন্তু পরবর্তীতে আর কোনো ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে না। তো এই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি যে অংশটাতে যোগ করেছেন সেই অংশটাতে ক্লিক করবেন। ক্লিক করে ধরে
জাস্ট ড্রাগ। আবার দেখুন আমি যে সেলটাতে যোগ করেছি সেই সেলের উপর মাউস রাখলাম, তারপরে সেই সেলের একদম কর্নারে দেখুন কর্নারে একটা প্লাস চিহ্ন আসবে, আপনার মাউসের কার্সারটা প্লাস চিহ্নতে রূপান্তরিত হবে। সেই প্লাস চিহ্নতে ধরে লেফট মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে আপনি এদিকে ড্রাগ করবেন। তো ড্রাগ করলে দেখবেন পরে সেলগুলোতে শূন্য প্রদর্শন করতেছে। শূন্য প্রদর্শন করার মূল কারণ হচ্ছে আপনার যে উপরের যে সেলগুলো আছে সেই সেলগুলোতে কোনো সংখ্যা নেই। তো আপনি দেখবেন এগুলোতে এবার সংখ্যা দিবেন আর অটোমেটিক দেখবেন সেই সেলটাতে এবার যোগ হয়ে গেছে। আপনি যত সংখ্যা দেবেন অতই দেখবেন যে অটোমেটিক সেখানে কিন্তু যোগ হয়ে গেছে, কারণ সেখানে যোগের ফর্মুলা অ্যাপ্লাই হয়ে গেছে অলরেডি। তো এবার দেখুন আমি কিন্তু যে সেলটাতে উপরের যে সেলগুলো আছে সেই সেলগুলোতে যত সংখ্যাই তুলি না কেন সেগুলো কিন্তু নিচের যে আমি যে সেলটাতে প্লাস মানে যোগ ফর্মুলা অ্যাপ্লাই করেছি সেখানে কিন্তু অটোমেটিক যোগ হয়ে যাবে। তো এবার দেখুন যোগের যে আমরা একটা যোগ করার পর কিন্তু সবগুলো যোগ হয়ে গেছে। এবার আমরা অনুরূপভাবে গুণ ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তো এবার আমরা গুণের যে সেলটা আছে সেটাতে মাউসের কার্সার রাখবো, তারপরে নিচে যে প্লাস চিহ্ন আছে সেটাকে ধরে এদিকে ড্রাগ করব। মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে ড্রাগ করলে দেখবেন যে এই সেলটা তো এবার গুণ হয়ে গেছে, উপরের যে সংখ্যাগুলো আমরা লিখেছি সেই সংখ্যাগুলো অটোমেটিক কিন্তু গুণ হয়ে গেছে, দেখতে পারতেছেন। এটাকে আমরা এইদিকে একটু সরাই নিই, ক্লিক মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে আপনি এদিক সরাই দিলে কিন্তু দেখবেন যে গুণ হয়ে গেছে। এখানে বলুন তো শূন্য কারণ কেন? শূন্য মেইন কারণ হচ্ছে এখানে শূন্য আছে, আর এই শূন্যর সাথে যত সংখ্যায় আপনি গুণ করেন না কেন সেগুলো কিন্তু শূন্য হয়ে যাবে। তো আমি এবার যদি এখানে পাঁচ দিলাম দেখুন এবার অটোমেটিক কিন্তু এখানটায় গুণ হয়ে যাবে। পাঁচ দিলাম তারপরে এটা এখানে পাঁচটা যা সরানোর সাথে সাথে দেখুন গুণ হয়ে গেছে, এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখুন পুরো সংখ্যাটা কিন্তু গুণ হয়ে গেছে, উপরের যে সংখ্যাগুলো সবগুলো কিন্তু গুণ হয়ে গেছে অটোমেটিক। অনুরূপভাবে এবার আমরা ভাগ ফর্মুলাটা অ্যাপ্লাই করবো। এই জন্য ভাগের যে আমরা যে সেলটাতে ভাগ করেছি সেটাতে মাউসের কার্সার রাখবো, তারপরে নিচে দেখুন কর্নারে যেখানে প্লাস চিহ্নিত আইকনটা প্লাস শো করছে সেই প্লাস অপশনটা ধরে এই দিকটায় ক্লিক করে দেবো। দেখুন ক্লিক করে দিলে কিন্তু পুরোটাই ভাগ অ্যাপ্লাই হয়ে গেছে। যোগ গুণ ভাগের যে বিষয়গুলো সেগুলো শেষ করলাম। তারপরে এবার আমাদের টেবিলে মার্কস করার প্রয়োজন হয়। এই জন্য আমি তিনটা সেল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখুন হোম অপশানে ক্লিক থাকতে হবে, তারপর এখানে মার্কস সেল অপশানে ক্লিক করলে কিন্তু দেখবেন যে মার্কস হয়ে গেছে। আপনার যদি এরকম টেবিলে কখনো মার্কস প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এভাবে মার্কস করতে পারবেন। তারপরে দেখুন টেবিলের যে কর্নারে যে এই যে অপশানটা আছে এই অপশানটা দিয়ে ক্লিক করলে কিন্তু পুরা যে আপনি টেবিলটা নিয়েছেন সেই টেবিলটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। পুরো টেবিল সিলেক্ট হয়ে যাবে গেলে আপনি এই যে টেবিলের যে ল্যাঙ্গুয়েজটা আছে সেটাকে আপনি পরিবর্তন করতে পারবেন। এই ফন্ট অপশানে ক্লিক করে এখান থেকে আপনি যে কোনো একটা ফন্ট ক্লিক করবেন দেখবেন যে আপনার টেবিলের যে ফন্টগুলো আছে সেগুলো কিন্তু অটোমেটিক পরিবর্তন হয়ে গেছে। তো পুরো টেবিল সিলেক্ট করার জন্য কিন্তু আপনাকে ওই কি টেবিলের ঠিক কর্নার যে অপশানটা আছে সেখানে ক্লিক করতে হবে। তো এভাবে ক্লিক করে আপনি কিন্তু টেবিলের ফন্ট চেঞ্জ করতে পারেন। তো এবার দেখুন আমার একটা এইখানে একটা রো আমার অ্যাড করার প্রয়োজন, এটার উপরে তিন নম্বর ইয়েটার উপরে ঠিক আমার একটা রো অ্যাড করার প্রয়োজন। তো এই জন্য আমরা প্রথমে এই যে তিন যে অপশানটা আছে সেই তিনের উপরে ক্লিক করবো। তিনের উপরে ক্লিক করলে পুরো রোটা সিলেক্ট হবে, তারপরে মাউসের রাইট বাটন ক্লিক করে ইনসার্ট অপশানে ক্লিক করবো। ইনসার্ট অপশানে ক্লিক করলে দেখবেন যে উপরে আরেকটি রো অ্যাড হয়ে যাবে। এবার পুরো রোটা সিলেক্ট করে নেবো, তো মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে পুরো রোটা ক্লিক করে সিলেক্ট করে নিলাম। তারপরে দেখুন হোম অপশানে ক্লিক রাখতে হবে, তারপরে বর্ডার অপশানে ক্লিক করে ধরে অল বর্ডার অপশানে ক্লিক করতে হবে। তো অল বর্ডার অপশানে ক্লিক করলে দেখবেন যে পুরো বর্ডারগুলো কিন্তু ভিজিবল হয়ে যাবে। তারপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পুরো রোটা আবার আপনি সিলেক্ট করে নেন। পুরো রোটা আমি সিলেক্ট করে নিলাম, তারপরে এখানে দেখুন এই যে কালার অপশান দেখুন এখানে কালারের যে আইকনটা আছে সেখানে ক্লিক করে আমি কিন্তু এটাকে কালার চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করে নিয়ে এবার আপনি এটাকে টাইটেল হিসেবে ব্যবহার করতে পারেন। আমি এটাকে সিরিয়াল দিলাম, প্রথমে একটা সিরিয়াল, তারপরে একটা নেম, তারপরে একটা আপনার যেটা প্রয়োজন সেই অনুযায়ী আপনি প্রতিটা সেলের নাম দিতে পারবেন। আমি সেভাবে নাম দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে আপনি কিন্তু এভাবে আপনার তো এইভাবে আপনি কিন্তু টেবিলের টাইটেলটাকে কালারফুল করে নিতে পারেন। তো বন্ধুরা আজকের ক্লাসটা এ পর্যন্তই। এর মধ্যে যদি কোথাও কোনো বুঝতে জটিলতা সৃষ্টি হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আশা করি আপনাদের সেই সমস্যার সমাধান করে দিতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।